সালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টির প্রথম ক্লাস দেখব। তো এই অধ্যায়টি ফিনান্স বইয়ে রয়েছে, প্রিন্সিপাল অফ ফিনান্সে রয়েছে, মানি ব্যাংকিং এবং ফিনান্সে রয়েছে, তথা বিবিআর ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট প্রত্যেকটি ডিপার্টমেন্টেই রয়েছে। পাশাপাশি ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে মানি ব্যাংকিং এবং ফিনান্সেও রয়েছে। এছাড়াও এইচএসসি এবং এসএসসিতেও এই অধ্যায়টি রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই অধ্যায়টি মনোযোগ দিয়ে দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। চলো দেখে নেওয়া যায় টাইম ভ্যালু অফ মানির সংজ্ঞাটা কি। তো অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি এর সংজ্ঞাটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। তো সময়ের যেমন পরিবর্তন ঘটবে, সিমিলারলি অর্থেরও মূল্যের পরিবর্তন ঘটবে। তো এটার উদাহরণস্বরূপ বলা যায়, আজ থেকে 10 বছর পর আমরা 100 টাকায় যে জিনিসটা কিনতে পারতাম, এখন কিন্তু 100 টাকায় সেই জিনিসটা কিনতে পারি না। অর্থাৎ টাকার ভ্যালু অনেক পরিমাণে কমে গেছে। তো এই যে সময়ের পরিবর্তন এবং এই অর্থের মূল্যের যে পরিবর্তন, এটিকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। তো অধ্যায় সূত্রগুলো আমরা দেখব। প্রথমেই আমরা দেখবো, তো অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করতে গেলে দুটি ভ্যালু অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে। একটা হচ্ছে ফিউচার ভ্যালু, অপরটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। তো দুটি ভ্যালু নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো প্রথম সূত্র আমরা দেখব, ফিউচার ভ্যালু সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর পিভি সমান সমান ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো আমরা যদি এই সূত্রটাকেই, পিভি কে যদি ডান পাশে রেখে 1 প্লাস আর বামে নিয়ে আসি, তখন কিন্তু এটা তৈরি হয়। অর্থাৎ একটা সূত্রে জাস্ট দুভাবে লেখা হয়েছে, আর দুটি সূত্র আমরা ব্যবহার করব কেবলমাত্র এককালীন অথবা স্থায়ী হিসাবের ক্ষেত্রে ব্যবহার করব। এছাড়াও কিস্তির অঙ্কের ক্ষেত্রে কিস্তির সূত্র ব্যবহার করতে হবে। তো 3 নম্বর এবং 4 নম্বর সূত্র দুটি আমরা ব্যবহার করব কেবলমাত্র কিস্তির ক্ষেত্রে। অর্থাৎ অঙ্কে যদি ইনস্টলমেন্ট বলা থাকে, কিস্তি বলা থাকে, সেক্ষেত্রে আমরা 3 এবং 4 সূত্রগুলো ব্যবহার করব, এবং 5-6, 3-4-5-6, 4টি সূত্র আমরা ব্যবহার করব। তো 3 নম্বর সূত্রটা যদি শেষে কিস্তি হয়, তাহলে 3 নম্বর সূত্রটা ব্যবহার করব ফিউচার ভ্যালুর ক্ষেত্রে। আর কিস্তির অঙ্কের ক্ষেত্রে ফিউচার ভ্যালু চাওয়া হলে যদি শুরুতে কিস্তি উল্লেখ থাকে, তাহলে আমরা 4 নম্বর সূত্রটি ব্যবহার করব। সিমিলারলি প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে বর্তমান মূল্য চাওয়া হয়েছে, কিন্তু কিস্তির অঙ্ক যদি শেষে কিস্তি উল্লেখ থাকে, তাহলে আমরা 5 নম্বর সূত্রটা ব্যবহার করব। আর কিস্তির অঙ্কের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু চাওয়া হয়েছে এমন অঙ্কের ক্ষেত্রে যদি শুরুতে কিস্তি উল্লেখ থাকে, তাহলে আমরা 6 নম্বর সূত্রটি ব্যবহার করব। তো আমরা সর্বপ্রথম শিখবো 1 এবং 2 নম্বর সূত্র দিয়েই অঙ্ক। 7 নম্বর সূত্র, ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 1 ভাগ আর, 1 প্লাস আর। 7 নম্বর সূত্র, ইআইআর সমান সমান 1 প্লাস আর টু ভাগ এম পাওয়ার এম মাইনাস 1 গুণন 100, এটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর ক্ষেত্রে। 8 নম্বর সূত্রটা সরল সুদের ক্ষেত্রে, 9 নম্বর সূত্রটা যদি বছর উল্লেখ না থাকে তাহলে আমরা ব্যবহার করব। তো অ্যাব্রিভিয়েশন গুলো দেখে নেওয়া যাক। এফবি হচ্ছে ফিউচার ভ্যালু তথা ভবিষ্যৎ মূল্য, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু তথা বর্তমান মূল্য, এ হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির পরিমাণ, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বছর সংখ্যা, এম হচ্ছে মাল্টিপ্লিয়েড কম্পাউন্ডিং অর্থাৎ যতবার চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধির সংখ্যা বোঝাবে। এম এখন আমাদের সামনে আসেনি, আমরা এটা নিয়ে আলোচনা করব। ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ কার্যকর সুদের হার, আই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, এবং পি অর্থ পিভি অফ লিক প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু বর্তমান মূল্য হবে। চলো দেখে নেওয়া যাক আমাদের পরের কথা। আমরা একটা অঙ্কে দেখব, তো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, রহিম ডিপোজিটস টাকা 5 লাখ টুডে ইন এ ব্যাংক। রহিম আজকে ব্যাংকে 5 লাখ টাকা জমা দিয়েছে। দ্য ব্যাংক প্রমিস টু গিভ 12% ইন্টারেস্ট পার অ্যানাম। ব্যাংক তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছে 12% সুদ দেবে বার্ষিক। পার অ্যানাম অর্থ হচ্ছে বার্ষিক। হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু আফটার 7 ইয়ার্স ইন কম্পাউন্ডেড অ্যানুয়ালি। যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে 7 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে? তো আমরা আবার লক্ষ্য করব, রহিম ডিপোজিটস টাকা 5 লাখ টুডে ইন এ ব্যাংক। রহিম আজকে ব্যাংকে 5 লাখ টাকা জমা দিয়েছে। দ্য ব্যাংক প্রমিস টু গিভ 12% ইন্টারেস্ট পার অ্যানাম। ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ আছে যে প্রতি বছরই 12% করে সুদ দিবে। দ্য হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু আফটার 7 ইয়ার্স, 7 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে, এবং যদি চক্রবৃদ্ধি বার্ষিক হয়। তো 5 লাখ টাকা আজকে জমা দেওয়া হয়েছে, এটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। সুদের হার 12%, এটি হচ্ছে আর এর মান, এবং আফটার 7 ইয়ার্স বলা আছে অর্থাৎ এটাই হচ্ছে বছর, আর চক্রবৃদ্ধি বার্ষিক আছে। তো আমরা গিভেন দিয়ে লিখবো যে, বা হেয়ার দিয়ে লিখবো, পিভি সমান সমান 5 লাখ টাকা, আর এর মান 12%, তথা ভাগ করে নিবো পার্সেন্ট মানে নিচে একটা হর থাকবে 100, ভাগ করলে 0.12 আসবে,
এরপর এন এর মান 7 ইয়ার্স দিয়েই আছে, আর জানতে চাচ্ছে ভবিষ্যৎ মূল্য কত। তো আমরা ফিউচার ভ্যালু যেহেতু জানতে চেয়েছে, ফিউচার ভ্যালু সূত্রটা ফেলবো, যেহেতু এটি এককালীন জমা, কিস্তি নয়, সেহেতু আমরা এককালীন সূত্র ফিউচার ভ্যালুটা ফেলবো। তো পিভির মান আমরা 5 লাখ টাকা বসাবো, আর এর মান 0.12 বসাবো, এন এর মান 7 বসাবো। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 11,05,341। এটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। চলো আমরা আরো অঙ্ক দেখব। এক্সাম্পল টু, এটি মিস্টার রহমান উইশেস টু ডিপোজিট টাকা 15 লাখ ইন এ ব্যাংক অ্যাকাউন্ট এট দ্য রেট অফ ইন্টারেস্ট 10%। তো মিস্টার রহমান ইচ্ছা পোষণ করেছে যে একটা ব্যাংকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা জমা রাখবে এট দ্য রেট, অর্থাৎ কম্পাউন্ডেড ইন্টারেস্টে 10%, চক্রবৃদ্ধি সুদের হার হবে 10%। হাউ মাচ মানি, কত টাকা উড বি ডিপোজিটেড এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, 3 বছর শেষে কত টাকা জমা হয়ে থাকবে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ 3 বছর শেষে কত জমা হবে, এটি বুঝালেই বোঝা যায় এটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য চাওয়া হয়েছে। তো আমরা লিখবো যে পিভি দেয়াই আছে 15 লাখ টাকা, আর এর মান 10% বলেছিল, আমরা সেটাকে 0.10 আকারে লিখে নিব। এন এর মান 3 ইয়ার্স বলা ছিল, 3 বছর শেষে কত জমা হবে সেটা জানতে চাওয়া হয়েছে, আর ফিউচার ভ্যালু সমান সমান কত। তো আমরা ফিউচার ভ্যালু সূত্রটি লিখবো, লিখার পরে পিভির মান বসাবো, আর এর মান 0.10 বসাবো, এবং এন এর মান 3 বসাবো। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 19,96,500 টাকা, এটি হচ্ছে 3 বছর পর জমাকৃত অর্থ, এটি হচ্ছে উত্তর। তো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এম, অর্থাৎ মাল্টিপ্রিয়ড কম্পাউন্ডিং এর জিনিসটা কি। বাংলায় বলা হয় কতবার চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধির সংখ্যা। অঙ্কে যদি কম্পাউন্ডেড ইয়ারলি বা অ্যানুয়ালি বলা থাকে তাহলে এম এর মান হবে 1, যদি সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বলা থাকে তাহলে এম এর মান 2, যদি কোয়ার্টারলি বলা থাকে তাহলে এম এর মান 4 হবে। অর্থাৎ ইয়ারলি মানে বছরে সুদ যোগ হবে একবার, এই জন্য এম এর মান 1, সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিক বা ষান্মাসিক, হাফ ইয়ারলি অর্থ অর্ধবার্ষিক অর্থাৎ 6 মাস পর একবার, আবার 6 মাস পর একবার সুদ দেওয়া হবে, এজন্য এম এর মান হবে 2, কোয়ার্টারলি অর্থ হচ্ছে 3 মাস পর পর সুদ যোগ হবে অর্থাৎ বছরে 4 বার হবে, এম এর মান 4, বাই মান্থলি অর্থাৎ 2 মাস পর পর সুদ যোগ হবে তাহলে এম এর মান হয়ে যাবে 6, মান্থলি মানে হচ্ছে প্রতি মাসে একবার করে সুদ যোগ হবে অর্থাৎ বছরে 12 বার হবে, এম এর মান 12, উইকলি মানে সপ্তাহে একবার করে সুদ যোগ হবে অর্থাৎ এম এর মান 52 হবে, 52 সপ্তাহে 1 বছর, ডেইলি বা কন্টিনিউয়াসলি যদি উল্লেখ থাকে আমরা এম এর মান 360 লিখব। তো এম এর কাজ হচ্ছে আর এর মানকে ভাগ করা এবং এন এর মানকে গুণ করা। তো এম আর এর মানটাকে শুধু ভাগ করে দেবে এবং এন এর মানটাকে গুণ করতে গুণ করে দেয়া হবে, এম এর কাজ। তো চলো আমরা এমন অঙ্ক দেখি। মিস্টার সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড পেইস 12% ইন্টারেস্ট অন ডিপোজিট হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড 12% সুদ দেয় আমানতের উপর, হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি অর্থ হচ্ছে যা বছরে 4 বার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ 3 মাস পর পর সুদ প্রদান করে সাউথ ইস্ট ব্যাংক আমানতের উপর 12% হয়। ইফ টাকা 50,000 ইজ ডিপোজিট টুডে, যদি 50,000 টাকা আজকেই জমা দান করা হয়, তো এটি হচ্ছে বর্তমান মূল্য, আজকেই জমা দিচ্ছি মানে এটা বর্তমান টাকা, এখনই জমা দেওয়া হচ্ছে বা আজকেই জমা দেওয়া হচ্ছে এটা বর্তমান সময়ের কথা বোঝায়, এজন্য এটি হবে প্রেজেন্ট ভ্যালু, এটি হচ্ছে সুদের হার। ওয়া ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইট উইল স্ট্যান্ড এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, তাহলে আমাদের বের করতে হবে 8 বছর পর এই যে 50,000 জমা দিচ্ছি সেটি 8 বছর পর কত টাকা দাঁড়াবে, অর্থাৎ ভবিষ্যতে কত টাকা আমরা পাবো, সেটি হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেয়া আছে পিভির মান 50,000, যেহেতু আজকে জমা দিচ্ছি এটা, এম এর মান 4 কারণ কোয়ার্টারলি বলা ছিল, কোয়ার্টারলি বললে আমরা 4 লিখবো, আর এর মান দেয়া আছে 12%, আমরা আর এর সমান সমান 12% লিখবো, 12% মানে 0.12, এটা আমরা জানি অর্থাৎ 100 দিয়ে ভাগ হয়ে যাবে। তারপর এম এর কাজ হচ্ছে আর এর মানকে ভাগ করে দেওয়া, আমরা ভাগ করে দিলাম, ভাগ করলে পেয়ে যাবো 0.03, আর এন এর মান দেওয়া আছে 8 বছর পরে ভবিষ্যতে কত টাকা দাঁড়াবে, অর্থাৎ এন এর মান 8, এটাকে আমরা এম এর মান দিয়ে গুণ করলে পেয়ে যাবো 32, 4 8 32, জানতে চাওয়া হচ্ছে ভবিষ্যতে কত টাকা দাঁড়াবে মানে ভবিষ্যৎ মূল্য কত। তো আমরা ফিউচার ভ্যালু সূত্রটা লিখবো, লিখে পিভির মানটা বসাবো, আর এর মানটা বসাবো, এবং এন এর মানটা বসিয়ে দিব। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 1,28,754, এটি হচ্ছে প্রশ্নের উত্তর। তো এখন আমরা যে অঙ্কটা শিখবো এটি বিবিএ ডিপার্টমেন্টে এসেছিল, ইউ হ্যাভ এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাকা 20,000 ফর 3 ইয়ার্স অ্যাট 8%, অর্থাৎ তোমার 20,000 টাকা জমা রয়েছে 3 বছরের জন্য 8% সুদের হারে। তো অ্যাট দ্য ইন্ড অফ 3 ইয়ার্স ইউ টেক দ্য প্রসিডস, 3 বছর শেষে তুমি প্রসিড অর্থাৎ লাভ সহ টাকা তুলে ফেলেছো, অ্যান্ড ইনভেস্ট দেন, পুনরায় সেটি জমা দিয়েছো ফর 10 ইয়ার্স, 10 বছরের জন্য অ্যাট 10% ইন্টারেস্ট, 10% সুদের হারে। হাউ মাচ উইল ইউ হ্যাভ আফটার 13 ইয়ার্স,
13 বছর শেষে তোমার অ্যাকাউন্টে কত টাকা জমা থাকবে বা তোমার কত টাকা হবে। তো আমরা কাজটাকে দুই ভাগে বিভক্ত হয়ে করব। প্রথমে 3 বছরের কাজ করব, তারপর 10 বছরের 10 বছরের কাজ করব। তো আমরা লিখবো ফর ফার্স্ট 3 ইয়ার্স, প্রথম 3 বছরের জন্য আমরা কি কি দেওয়া ছিল। পিভি দেওয়া ছিল 20,000 টাকা, সেটি লিখবো। আর এর মান 8% ছিল, সেটি লিখবো। অর্থাৎ 8% 100 দেখা 0.08 হয়। এরপর এন এর মান 3, যেহেতু 3 বছরের কাজ করছি তো আমরা মানগুলো বসিয়ে দিব। পিভি মান 20,000 এবং আর এর মান 0.08%, এন এর মান 3। ক্যালকুলেশন করলে চলে আসবে 25,194। তো এটি হচ্ছে 3 বছর শেষের মূল্য। তো আমরা এই টাকাটা যদি হাতে তুলে নিই 3 বছর শেষে, তোলার পরে কিন্তু সেটি বর্তমানে যখন তোলা শেষ হয়ে যাবে, অর্থাৎ টাকাটা যখন আমরা তুলে ফেলবো, তখন কিন্তু সেটি আর ফিউচার ভ্যালু থাকবে না, সেটি হয়ে যাবে পুনরায় প্রেজেন্ট ভ্যালু। সেই জন্য যখন আমরা এগিন দিয়ে পুনরায় কাজ শুরু করবো পরের 10 বছরের জন্য, তো এই 25,194 টাকা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ পিভির মূল্য। কারণ 3 বছর পূর্বে যখন আমরা ছিলাম তখন আমাদের কাছে 20,000 টাকা ছিল, 20,000 টাকা হাতেই ছিল। এরপর 3 বছর পার হয়ে যখন আমরা এই টাকাটা তুলে ফেলছি, তখন কিন্তু আমাদের হাতে আর 20,000 টাকা নাই, সেটা হয়ে গেছে 25,194 টাকা। তো সেটি পুনরায় পিভি হিসেবে আমরা লিখবো। পাশাপাশি আর এর মান বলেছে 10%, এরপর এন এর মান বলেছে 10 বছর। তো আমরা আর এর মান এন এর মান বসিয়ে দিব ক্যালকুলেট করে। পিভির মান আর এর মান এন এর মান বসিয়ে দিব এবং ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 65,346 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগবে, মনোযোগ দিয়ে দেখবে এবং অঙ্কগুলো খাতায় লিখে লিখে সমাধান করার চেষ্টা করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ আর স্যাটিসফাইড, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ।